দশই মুহররম পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকেই আশুরা বলা হয়। আজ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিনটি পালিত হবে। হাদিস শরীফ ও প্রাচীন ধর্ম ইতিহাস গ্রন্থ অনুসারে মুহররমের 10 তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঐশী ঘটনা ঘটেছে বলেই মুসলমানদের বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে আশুরার ধর্মীয় গুরুত্ব খুব বেশি। তাই 10 মুহররমকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই পালন করা হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইসলামী ধর্মাবলম্বী বিশেষ করে শিয়া অনুসারীরা নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, অনেকে রোজাও রাখেন। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা কারবালার সেই ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনার স্মরণে প্রতীকী দুলদুল ঘোড়া সাজিয়ে বুক চাপড়িয়ে ধারালো ফলার আঘাতে শরীর রক্তাক্ত করে বের করবেন তাজিয়া মিছিল। অশ্রু সজল চোখে তারা হায় হোসেন বলে মাতম করবেন। এ উপলক্ষে গত 3 দিন ধরেই রাজধানী শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ তাদের পবিত্র স্থান হোসনি দালানকে ঘিরে পালন করেছেন নানা আনুষ্ঠানিকতা। শোকের আবহে কালো পতাকা উড়ানো হয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু স্মরণে আয়োজন করা হয়েছে বয়ান, জিকির, মাতম ও শিরনি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি। পবিত্র এই আশুরা শুধু মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ নয়, অন্যান্য আসমানি ধর্মগ্রন্থের অনুসারীদের কাছেও এ দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনটির পবিত্রতা ও গুরুত্ব প্রধানত এ কারণেই যে বেহেস্ত থেকে পৃথিবীতে অস্থায়ীভাবে নির্বাসনে আসার পর এ দিনে হযরত আদম ও মা হাওয়া আলাইহিমুস সালামের তওবা আল্লাহ পাক ক্ষমা করে দেন। এছাড়া প্রলয়ঙ্কারী তুফান থেকে হযরত নূহের কিশতির নাজাত লাভ, নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিমের মুক্তি, ফেরাউনের কবল থেকে হযরত মুসা ও বনি ইসরায়েলের নাজাত সহ হযরত আইয়ুব, হযরত দাউদ, হযরত সুলাইমান ও হযরত ঈসা প্রমুখ আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ লাভ করেন। এছাড়া এ দিবসে কিয়ামত হবে বলেও বর্ণনায় পাওয়া যায়।